আমি যে বেশি দিন থাকব না আমার ভালো লাগে না এই অশান্তি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি যে দেশে থাকবে না ওয়ার্কার্স পার্টি জাসদ বাসদ জাতীয় পার্টি জামাত যে দেশে থাকবে না হরতাল অবরোধ ভাঙচুর মারামারি হানাহানি থাকবে না চোর ডাকাত আমি সেই দেশে থাকবো নিরিবিলি একবার শুধু ঘুমাই গেলি কেউ কোনো দিন ডাক দে কবে নাই উঠে যাও বাজার করতি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি যে দেশে থাকবে না ক্ষমতার লড়াই অর্থের বড়াই থাকবে না আর্মি বিজিবি যে দেশে থাকবে না পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন থাকবে না আনসার ভিডিপি সে দেশে সবার জন্য থাকবে আলাদা ফিলাট এসি থাকবে রুমি তবে থাকবে না খাট যতই তুমি হও না কেন ডিসিএসপি মন্ত্রী এমপি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি সেই দেশে থাকবে একজন নেতা সবাই মানবে সেই নেতার কথা ডাক দিলে যথা তথা যেতে হবে মিছিল দিতি সেদিনে একই মাঠে হবে জনসভা খিডাবাকার দোষ দিবা একই মাঠে হবে জনসভা খিডা বাঁকার দোষ দিবা ইনামুল কয় দরা খাবা যদি খাতায় পড়ে যায় ঘাটতি আমি এমন দেশে চলিয়ে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি আমি এ দেশে বেশি দিন থাকবো না আমার ভালো লাগে না এই অশান্তি আমি এমন দেশে চলিয়ে যাব যে যে দেশে 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 নেই নেই আমি যাব আম আম এমন অসাধারণ অনুষ্ঠানটি চমৎকার লেগেছে নিশ্চয় আপনাদের মন্তব্য করে জানাবেন মোহাম্মদ এনামুল কবির বড় ভাই তিনি একজন চারণ কবি নিজে নিজে গান রচনা করেন ঘটে যাওয়া ঘটনা নিজের সাথে দেশের সাথে বংশের মানুষের সাথে পরিবারের মানুষের সাথে গ্রামের মানুষের সাথে যা যা হয় তার প্রতিদিনের জীবনযাপনে সেগুলি তিনি নিজের কথা গান দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত খুবই চমৎকার লেগেছে সঙ্গে ছিলাম ক্যামেরাতে ছিল মিলন হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজে দেশে বেশি দিন থাকব না আমার ভালো লাগে না এই অশান্তি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আমলিগ বিএনপি আমি এমন দেশে চলে যাব যে দেশে নেই আম বিএনপি